বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ, আয়তনের দিক থেকে বিশ্বের 94তম বাংলাদেশ। তবে আম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে। দেশে ফলের রাজাও আম, দেশে সবচেয়ে বেশি উৎপাদন হয় এই ফলের, আর বছর বছর সেই উৎপাদন বাড়ছে। তাই দেশের মানুষের পুষ্টির অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে আম। শুধু পরিমাণের দিক থেকে আম বাংলাদেশের প্রধান ফল হয়েছে তা নয়, দেশের অন্তত 6টি জেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কৃষিপণ্য হয়ে উঠেছে এই আম। বছর বছর নতুন নতুন আমবাগান হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের হিসেবে 19-20 অর্থবছরে দেশে আম উৎপাদিত হয়েছে 12,22,000 টন। দেশে 2,35,000 একর জমিতে আমবাগান রয়েছে। প্রতিটি গাছে গড়ে 77 কেজি করে আম উৎপাদিত হয়। অবশ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দেশে আমের উৎপাদন 24,00,000 টনের মতো। প্রতি বছর প্রায় 14,000 কোটি টাকার আমের বাণিজ্য হয়। আম উৎপাদন থেকে শুরু করে বিপণন, মোড়কীকরণ ও পরিবহন মিলিয়ে এই বিশাল বাজারে গড়ে উঠেছে। প্রতি বছর এপ্রিলে কাঁচা আম বাজারে আসা থেকে শুরু হয় এই বাণিজ্য, চলে সেপ্টেম্বরে আশিনা আম বিপণন হওয়া শেষ পর্যন্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক মেহেদি মাসুদ জানান, দেশে প্রতি বছর আমের উৎপাদন সবচেয়ে বেশি হারে বাড়ছে, ফলে দেশের চাহিদা মিটিয়ে আম রপ্তানির সুযোগও তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় ভারতে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার ওয়েবসাইটে বিভিন্ন ফল উৎপাদনের একটি হিসেব দেওয়া হয়েছে। 2019 সালে এই হিসাবে আম ও পেয়ার উৎপাদন একসঙ্গে দেখা দিয়েছে। হিসেব অনুযায়ী ভারতে ওই বছর উৎপাদন ছিল প্রায় 26 কোটি টন। আম পেয়ারা উৎপাদনের শীর্ষ 10টি দেশের তালিকায় ভারত ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, চীন, মেক্সিকো, পাকিস্তান, মালাভি, ব্রাজিল, থাইল্যান্ড, মিশর ও বাংলাদেশ। এই তালিকা অনুযায়ী বাংলাদেশে আম পেয়ারা উৎপাদন প্রায় 14,50,000 টন। দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হওয়া ফল আম। বিবিএসের হিসেব বলছে 19-20 অর্থবছরে সবচেয়ে বেশি উৎপাদিত হওয়া 10টি ফল হলো আম, কলা, কাঁঠাল, তরমুজ, পেয়ারা, আনারস, বরই, জাম্বুরা, লিচু ও আমড়া। উৎপাদনে আম শুধু এগিয়ে নয়, ব্যবধানও অনেক বেশি। আমের উৎপাদন 12,00,000 টন, পেছনে থাকা কাঁঠালের উৎপাদন 10,00,000 টনের মতো। এছাড়া কলা 8,00,000 টন, তরমুজ 2,50,000 টন, পেয়ারা 2,25,000 এবং আনারস 2,00,000 টনের কিছু বেশি উৎপাদিত হয়। দেশে মাথাপিছু ফল গ্রহণের হার কম। বিবিএসের খানা আয় ব্যয় জরিপ 2010 অনুযায়ী ওই সময় দেশে মাথাপিছু ফল গ্রহণ ছিল 45 গ্রাম। 2016 সালে জরিপ অনুযায়ী সেটা 36 গ্রামে নেমেছে। সার্বিক চিত্রে দেখা যায় মাথাপিছু ফল গ্রহণের হার সেভাবে বাড়েনি। 2005 সালেও মাথাপিছু ফল গ্রহণের হার 33 গ্রাম ছিল। উল্লেখ্য, 2016 সালের পর দেশে আর কোনো খানা আয় ব্যয় জরিপই হয়নি।